বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রহিমা বেগম চামেলি। আজ তোমাদের ব্যবসায় উদ্যোগের একাদশ অধ্যায়ের ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করব। ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, আমরা জানি যে ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। তো ব্যবসায় প্রতিষ্ঠানকে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মেনে চলতে হয়। সমাজ বা ব্যবসায় সম্প্রসারণের সদস্য হিসেবে ব্যবসায়ী ও ব্যবসায় উদ্যোক্তাকে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন পালন করতে হয়। এখন আমরা জানবো যে মূল্যবোধ কি। মূল্যবোধ ও নৈতিক মূল্যবোধ যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকে মূল্যবোধ বলে অভিহিত করা হয়। তারপরে আছে নৈতিকতা। নৈতিকতা একটা গ্রিক শব্দ ইথস শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ মানব আচরণের মানদণ্ড। এই যে আমরা জানলাম মূল্যবোধ আর নৈতিকতা। মূল্যবোধ আর নৈতিকতা দুটি ধারণা প্রায় অবিচ্ছেদ্য। মূল্যবোধ ও নৈতিকতা মানুষকে ন্যায় অন্যায়, ঠিক ব্যঠিক, ভালো মন্দের পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য, অনুচিত থেকে উচিত পৃথিকরণ বা নিরূপণের ক্ষমতা নৈতিক নীতি থেকে আসে। এখন আমরা দেখব যে ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু নৈতিকতা রয়েছে, যেমন পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা লাভ হয় কিন্তু মূল্য জনগণের ক্রয় ক্ষমতা হতে থাকে। ব্যবসায়ী এমন পণ্য দ্রব্য সরবরাহ করবে না যা জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ জনগণ এবং ব্যবসায় উভয় পক্ষে রক্ষা করতে হবে। জনগণ ও ব্যবসায় উভয় পক্ষকে আমাদের রক্ষা স্বার্থ রক্ষা করতে হবে। ব্যবসা পরিচালনা করা বাঞ্ছনীয়। ব্যবসার জন্য নৈতিকতাগুলি কী কী দেখো? সততা বজায় রাখা, তারপরে আরেকটা নৈতিকতা আছে ক্ষতিকর পণ্য উৎপাদন বা বিপণন না করা, গ্রাহকের সাথে প্রতারণা না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা। মানে পণ্যটা মজুদারি করে রেখা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করে, এই কৃত্রিম সংকট সৃষ্টি না করা এটা নৈতিকতা। বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা। পরিবেশের ক্ষতি সাধন না করা, জনকল্যাণে পরিবেশের ক্ষতি সাধন না করা। আমরা ব্যবসায় প্রতিষ্ঠান করতে গিয়ে যদি সেই ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষতিকর বর্জ্য যদি আমরা পরিবেশে ফেলাই দিলে পরিবেশের ক্ষতি সাধন হতে পারে, এই জন্য পরিবেশের ক্ষতি সাধন না করা, জনকল্যাণে অবদান রাখা। এখন আমরা জানি যে অতিরিক্ত মুনাফা অর্জন বা অন্য কোনো কারণেই হোক বা ব্যবসায় অনৈতিক কার্যকলাপে দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের ব্যবসায়ের নৈতিকতা প্রয়োগ অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। যেমন আমরা কী করি, মরা মুরগি কেনা বেচা, খাদ্যদ্রব্য ভেজাল, নির্মাণের পণ্য তৈরি বা বিক্রয় ওজনে কম দেই, ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রয় করা হইতে, তারপরে মিথ্যা অতিরিক্ত তথ্য দান, নির্মাণ কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহার, ঔষধে ভেজাল, চলাচলের অযোগ্য যানবাহন, রাস্তায় চলাচল ইত্যাদি ব্যবসার অনৈতিক কার্যকলাপের উদাহরণ। এসব অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া ব্যবহার, ভেজাল ওষুধ খেয়ে অনেক শিশু মারা গেছে এবং অনেক শিশু অসুস্থ হচ্ছে, ভেজাল খাদ্য খেয়ে মানুষ নানা রকম ব্যাধি আক্রান্ত হচ্ছে। ব্যবসায়ীদের এসব অনৈতিক কার্যকলাপ রোধ না করা গেলে রোগাক্রান্ত মানুষের একটি অসুস্থ সমাজ গড়ে উঠবে। তাই আমাদেরকে নিম্নলিখিত কারণে ব্যবসায়ের মূল্যবোধ নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম। যেমন এক নম্বর, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ।
সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে কি মানুষ। নৈতিক কার্যকলাপ ও অনৈতিক আচরণ মানুষের কাছে থেকে কাম নয়। 2 নম্বর, ব্যবসায়ী প্রস্তুতকৃত বা সরবরাহকৃত পণ্য বা সেবা বিক্রয় করে জীবন ধারণ করে, তাদের নৈতিক দায়িত্ব সঠিক পণ্য দ্রব্য বা সেবা সরবরাহ করা। বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যার প্রতিটা ভয়াবহ। একমাত্র ব্যবসায় নৈতিকতা বোধই এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে পারে। তারপরে আছে ঔষধপত্রে ভেজালের পার্শ্ব প্রতিক্রিয়া, অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ঔষধ প্রস্তুতকারকদের নৈতিক আচরণই এই বিপর্যয় থেকে কী করতে পারে, আমাদের রক্ষা করতে পারে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজের ভালো মন্দ কল্যাণ দেখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যবসায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন হলেও সামাজিক দায়িত্ব পালনও একটি গুরুত্বপূর্ণ কাজ। এ কাজ অবহেলা বা অনীহা ব্যবসায়ের মঙ্গল জন্য মঙ্গলময় নয়। ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য। ব্যবসায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নৈতিকতার ভূমিকা অপরিহার্য। ব্যবসায়ের অনৈতিক কার্যাবলীর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম কখনো ভালো হয় না। অনেক ব্যবসায় প্রথম ভালো ফলাফল করেও অনৈতিক কার্যকলাপে নিয়োজিত হয়ে ধ্বংস হয়ে যায়। অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে সবাই ঘৃণা করে। সমাজের সম্মান ও শ্রদ্ধা পেতে হলে ব্যবসায়ের নৈতিক আচরণ বা সত্যপথ অবলম্বনের বিকল্প নেই। তাহলে আমরা কি বুঝলাম, যেন আমরা ব্যবসা করতে গেলে সাথে আমাদের কি থাকতে হবে, মূল্যবোধ নৈতিকতা থাকতে হবে। মূল্যবোধ নৈতিকতা না থাকলে আমরা কি করতে পারবো না, সমাজে কল্যাণ করতে পারবো না। ব্যবসায় সমাজ দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করা বোঝায়। আমরা যখন ব্যবসায় করি, ব্যবসায় করে তো আমরা মুনাফা অর্জন করি, তার সাথে সাথে আমাদের সমাজের কিছু দায়বদ্ধতা আছে, মানে কিছু সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে। সেই ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। প্রাচীনকাল থেকে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জনকে ঘিরে পরিচালিত হয়ে আসছে, কিন্তু বর্তমানে এই ধারণার পরিবর্তন এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজকে ঘিরেই এর কার্যক্রম। সমাজে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য ও অন্যান্য পণ্য বা সেবা চাহিদা নিরূপণ করে তা প্রস্তুত ও সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়া ব্যবসায়ের প্রধান কাজগুলোর অন্যতম। তবে সুন্দর জীবনযাপনের জন্য আরও কিছু চাহিদা থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি। ব্যয়বহুল বিধায় জনগণের নানা জীবনযাপনের জন্য আরও কিছু চাহিদা আছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি। ব্যয়বহুল বিধায় জনগণের নাগালের বাইরে এসব কাজ সাধারণ সরকারের দায়িত্ব বলে গণ্য করা হয়। সাম্প্রতিককালে কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান জনহিতকর কাজ, যেমন হাসপাতাল প্রতিষ্ঠা, স্কুল স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি কাজে এগিয়ে এসেছে। ব্যবসা করতে গেলে ব্যবসায়ীকে বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করতে হয়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসার জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্য অর্জন পাশাপাশি অনেক পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এর হলো রাষ্ট্র, সমাজ, ক্রেতা আর কর্মচারী। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতাগুলি কী? রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতাগুলি হচ্ছে সরকারকে নিয়ত কর ও রাজস্ব প্রদান করা। ব্যবসায় রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, সরকারের নিয়ম নীতি যথাযথভাবে পালন করা, 3 কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। তারপরে আছে সমাজের প্রতি দায়বদ্ধতা। সমাজের প্রতি দায়বদ্ধতা সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। তাই ব্যবসাকে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা পালন করতে হয়, যেমন সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন সরবরাহ করা, 2 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা, জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা।
তারপরে আছে পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা, পণ্যের মজুদদারি না করা, পণ্যের মজুদদারি না করা, ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও সহযোগিতার উপর ব্যবসার সফলতা নির্ভর করে, তাই ব্যবসায়ীকে কিছু দায়বদ্ধতা, ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা আছে, যেমন পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা, পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা, শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা, শ্রমিক কর্মচারীদের অব্যবহৃত প্রচেষ্টার ফলে ব্যবসায় মুনাফা অর্জিত হয়, তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসায় পরিচালনা করা যায় না। শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতাগুলি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান, চাকরির নিরাপত্তা বিধান করা, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা। ব্যবসায় সামাজিক দায়িত্ব বহু যুগ ধরে অবহেলিত হয়ে আসলেও বর্তমানে দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রমে এগিয়ে এসেছে। বিভিন্ন ব্যাংক ও মোবাইল কোম্পানি তাদের সাধারণ ব্যবসায় কার্যক্রমের সাথে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করছেন, যেমন ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক ও বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি যেমন টেলিটক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল প্রভৃতি। দারিদ্র বিমোচনে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন, বৃত্তি প্রদান ও খেলাধুলার উন্নয়নে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে সামাজিক উন্নয়নে অবদান রাখে। আমরা এখন জানব যে পরিবেশ দূষণ ব্যবসায়ে বিশেষ করে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। শিল্প উন্নয়ন দেশ যখন শিল্প উন্নয়ন হয় সেই শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ, কারণ শিল্পে যে নদী এখন আমরা দেখব কিভাবে শিল্প উন্নয়নের ফলে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে, যেমন শিল্প বর্জ্য নির্গত তরল পদার্থ নদী নালা পরে পানি দূষিত করছে, যত্রতত্র ময়লা নিক্ষেপ ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষিত করে, কারখানার মেশিন ও জেনারেটরের বিকট আওয়াজেও ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে, শিল্প কারখানা প্রতিষ্ঠান নামে গাছ নিধন ও পাহাড় কেটে পরিবেশ দূষিত হচ্ছে, আবাসনের নামে চাষের জমি খাল বিল ভরাট করে আবাসন তৈরি, নদী বাঙ্গন নির্বিচারে অনুপযুক্ত যানবাহন রাস্তায় চলালেও পরিবেশ দূষিত হয়। তারপর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহারেও পরিবেশ দূষণের জন্য দায়ী। এখন আজকে তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ দেওয়ার আগে এখানে যে আমাদের যে পরিবেশ দূষণ হয় এই দূষণ থেকে আমরা কীভাবে এই দূষণের ফলে যে আমাদের পরিবেশের যে প্রভাব, পরিবেশ দূষণের ফলে যে প্রভাবগুলি হবে সেই প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আমাদের কী করতে হবে। দূষণের প্রভাব মুক্ত হতে সরকারকে আইন প্রণয়ন করতে হবে, কিন্তু আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না বলে পরিবেশ দূষণ বেড়ে চলেছে। পরিবেশ দূষণের জন্য কারণগুলির মধ্যে জনগণের অসচেতনতা, যেখানে সেখানে ময়লা নিক্ষেপ ও ত্রুটিপূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থা দায়ী। তাছাড়া পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে হলে গণমাধ্যমের সাহায্য, সচেতনতা বৃদ্ধি, আইনের যথার্থ প্রয়োগ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিকরণ এবং পাঠ্যসূচিতে পরিবেশ দূষণের কোর্স অন্তর্ভুক্ত একান্ত আবশ্যক। এখন তোমরা বাড়ির কাজ হলো পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে সেই সৃজনশীল 1-2 নং তোমরা খাতায় লিখবে তোমাদের। এখন আজ এখানে খোদা হাফেজ।